হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম আবারও আপনাদের জন্য আরও একটি সাইট নিয়ে। এই সাইটের নাম হচ্ছে বিনোমো ডট কম। এটিও একটি ইনভেস্টিং সাইট, এটিও কিন্তু এক্সপার্ট অপশনের মতোই একটি সাইট। তো আপনারা এই সাইটটি একটু ট্রাই করে দেখতে পারেন। তো এখানেও আপনারা যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানেও কিন্তু আপনারা প্র্যাকটিস করার জন্য 10,000 ডিমো ব্যালেন্স পেয়ে যাবেন এবং সেটা দিয়ে প্র্যাকটিস করবেন। আর সব কিছু যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে ট্রেড করবেন, ভালো না লাগলে তো করার কিছুই নাই। এটাও কিন্তু এক্সপার্ট অপশনের মতোই একটি সাইট। আর এখানেও কিন্তু আপনার বিকাশ, রকেট, নগদের মাধ্যমে কিন্তু ডিপোজিট এবং উইথড্র করার অপশন বা সিস্টেম রয়েছে। তো সেই জন্যই আসলে আপনাদের সাথে এই সাইটটিকে শেয়ার করা। তো চলুন না দেরি না করে আমরা এখনই দেখে নিই আসলে কীভাবে একটি রিয়েল অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং ডিপোজিট করা যায় এবং উইথড্র করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স, আমাদের রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাইন আপ করতে বলছে। তো আমরা যদি সাইন আপে একটা ক্লিক করে দিই তো আমাদের সামনে ঠিক এমন আসবে। আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও এটিকে সাইন আপ করে নিতে পারি, অথবা আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়েও কিন্তু আমরা সাইন আপ করে দিতে পারি। এবং এখান থেকে আপনি আপনার কারেন্সিটা সিলেক্ট করে নেবেন। আমি টাকাটা সিলেক্ট করে নিলাম। তো সব কিছু ঠিক থাকার পরে আপনি চাইলে ফেসবুক এবং গুগল দিয়েও খুলতে পারেন, এবং বেটার হয় আর কি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে এরকম আসবে, আপনাকে ওয়েলকাম জানানো হবে binomo.com থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, নেভার ট্রেড বিফোর, আসলে আপনি পূর্বে ট্রেড করেননি বা এরকম, আর এদিকে হচ্ছে অলরেডি ট্রেডেড। তো আসলে ট্রেডিং সিস্টেমটা আসলে কেমন হয়ে থাকে, আপ ডাউন, উপর এবং নিচে যেটা ট্রেড করতে হয়, তো এই সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আর কি এগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি এখানে একটা ক্লিক করে দিলাম, লেস স্টার্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সামনে ঠিক এরকম আসবে। তো আসলে কোথায় কী আছে সেগুলো আপনারা না বুঝে থাকলে ঠিক এরকমভাবে আপনার আসবে, আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। আসলে কোথায় কী আছে সেগুলো আপনাকে একটু দেখে নেবেন। তো আপনারা নেক্সট করতে থাকবেন এবং কোথায় কী আছে সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। এরপরও যদি ভালোভাবে না বুঝেন তাহলে আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখে নেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি উঠিয়ে দেবেন এবং এটিকে সেভ করে নেবেন। এরপর ট্রেডে একটি ক্লিক করবেন। তো এখানে প্র্যাকটিস করার জন্য আমরা যে ব্যালেন্সটা পাবো, আসলে এই ব্যালেন্সটা আমরা উইথড্র করতে পারবো না, বের করা যাবে না আর কি। তো এখানে আপনারা ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে রিয়েল অ্যাকাউন্টে যেটা থাকবে সেটিতে যে আপনারা যখন ট্রেড করবেন, তো সেম এক্সপার্ট অপশনের মতোই কিন্তু আপনারা যখন ব্যালেন্সটা বাড়বে বা এখান থেকে যখন আর্নিং করবেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনি আপনার বিকাশ, নগদ, রকেট এ নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন সামনের দিকে যাই। তো এবার আমরা আমাদের প্র্যাকটিস অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে রিয়েল অ্যাকাউন্টে যাব, সেই জন্য আমরা এখানে একটা ক্লিক করব এবং রিয়েল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। তো ইউজিং দ্য রিয়েল মানি, তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্স একেবারে 0,0। তো আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য ডিপোজিট একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নগদ, বিকাশ এই দুটি এখানে রয়েছে এবং ইউএসডি বেশ কয়েকটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, তো আমরা আমাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো যেহেতু বাংলাদেশ রয়েছেই তো আমরা শুধু এখান থেকে নগদ অথবা বিকাশ যে কোনো একটি সিলেক্ট করে নেব। এছাড়াও আপনি যদি ডলার ডিপোজিট করতে চান তাহলে ডলারের যেগুলো রয়েছে সেগুলো আপনি যে কোনো একটি সিলেক্ট করে এখানে ডিপোজিট করতে পারেন। তো আমি নগদে একটা ক্লিক করে দিলাম। তো ঠিক এরপরে আপনার সামনে ঠিক এমন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 20%, 30% এবং 40% বোনাসের অফার রয়েছে। তো সর্বনিম্ন এখানে যেটা সেটা হচ্ছে যে 850 টাকা ডিপোজিট করা যায়। তো আমি এটি করে আপনাদেরকে এখন দেখাবো। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো এখন। তো এখানে ক্লিক করার পরেই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হতে চলেছে। তো এখানে একটা প্রসেসিং চলছে, লোডিং নিচ্ছে বিষয়টা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি নাম্বার শো করছে, এটা নগদের একটি এজেন্ট নাম্বার। তো আমাদেরকে এই নাম্বারে নগদ থেকে ক্যাশ আউট করতে হবে।
তো আমরা যে এই অ্যামাউন্টটা এখানে ডিপোজিট করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট হয়ে গেলে আমরা নেক্সট একটা ক্লিক করতে হবে আমাদেরকে। তো নেক্সট একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ঠিক এমন আসবে ক্যাশ আউট সাকসেসফুল। এর নিচে যে একটি ট্রানজ্যাকশন আইডি থাকে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডিটা আসলে কিরকম দেখতে হয় সেটা কিন্তু একটি পিক্সেলের মাধ্যমে দেখে দেওয়া হচ্ছে। তো এরকম আপনাদের মেসেজে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনাদেরকে উপরে লিখে দিতে হবে। ট্রানজ্যাকশন আইডিটি দেওয়ার পরে নিচে আপনারা যে কনফার্ম লেখাটি দেখতে পাচ্ছেন তো এখানে একটি কনফার্ম করে দিবেন, আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং ব্যালেন্সটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ডিপোজিট করবেন। তো আপনাদের সামনে ঠিক এমন আসবে। তো ক্যান্ডেল স্টিক এই চারটি আর যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা এক্সপার্ট অপশনে যে চারটি ব্যবহার করে থাকেন সেটাও কিন্তু আপনারা সেটিংটা চেঞ্জ করে নিয়ে করে নিতে পারবেন। আপনারা যদি ডাইন পাশে দেখেন তাহলে এখানে ব্যালেন্স, তো এখানে আপনারা ব্যালেন্স দেবেন, এখানে টাইম ফ্রেম, এখানে আপ ডাউন। আর এদিকে যদি আপনারা দেখেন তাহলে আপনার ট্রেডের হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন। এখানে রয়েছে আপনাদের টপ ট্রেডার যারা রয়েছে তারা, ক্যালেন্ডার, টুর্নামেন্ট। তো এখান থেকে আসলে আপনারা যেটা করবেন যে চার্টটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে চার্টটা চেঞ্জ হয়ে যাবে এক্সপার্ট অপশনে ঠিক যেমন রয়েছে। তো এখান থেকে আপনারা টাইম ফ্রেমটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এই ছিল আসলে বিনোমো সাইট সম্পর্কে। পরবর্তীতে এই সাইট সম্পর্কে আরও অনেক ভিডিও তৈরি হবে আর সেটা আপনাদের কমেন্টের ওপর। তো আসলে এই সাইটে কীভাবে আপনারা ডিপোজিট করবেন এবং কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে ইনকাম করা যায় এবং কীভাবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা যায় সম্পূর্ণ পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।